এই পোকাটা কিন্তু অনেকটা সুন্দর একটা পোকা আর এই সুন্দর বেবিগুলো হচ্ছে প্যারাডাইজ ফ্লাই ক্যাচারের বেবি এই পাখিগুলো দেখতে অনেকটা সুন্দর একটা পাখি অনেকে বাসাটা বেঁধে দিতে আমি সক্ষম হয়েছি তো আমি বাসাটা বাঁধার পরে কিন্তু সেখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে ভিডিও আপলোড দেওয়া হয় না তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফলন হয়েছে এই এই বছরে আম গাছগুলোতে এই বাগানগুলো ছাড়া অন্য অন্য যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলোর তুলনায় কিন্তু এগুলোতে অনেকটা আম এসেছে এই বছরে আম বাগান দেখার সময় কিছু ছোট ছোট ছেলে মেয়ে কিন্তু আমাকে ডাকে তাদের কাছে তো সেখানে গিয়ে দেখছি তারা একটা বাসা সহ কিন্তু ছোট ছোট যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো তিনটা বেবি রয়েছে সেই তিনটা বেবি সহ আমাকে তুলে দিচ্ছে তাদেরকে আমি বললাম যে তারা এই বেবি গুলো কোথা থেকে পেরে এনেছে তারা কিন্তু কেউ বলতে চাইছে না আমাকে তাই জন্য তাদের কাছ থেকে বেবিগুলো নিয়ে গিয়ে কিন্তু আমি আমার বাসায় রেখে দিই তার কারণ হচ্ছে এই বেবিগুলো কিন্তু তারা কোনো মতেই কিন্তু বাঁচাতে পারবে না তো আমি চেষ্টা করব এই বেবিগুলোকে বাঁচানোর জন্য তো পরবর্তী সময় দেখছি তারা অনেক ক্ষুদার্থ হয়ে আছে তাই জন্য ভাবলাম যে এই বেবিগুলোকে কিছু খাবার দেওয়ার জন্য আমরা যে পাখির বাচ্চাগুলো উদ্ধার করেছি সেই পাখির বাচ্চাগুলো খাবার খাওয়ার জন্য অনেক কিন্তু লাফালাফি করছে তো আমি বুঝতে পারছি না এদেরকে কি ধরনের খাবার খেতে দিলে এরা সারভাইভ করতে পারবে তো আমার এখন যে উদ্দেশ্যটা হচ্ছে এই পাখির বাচ্চাগুলোকে যে কোনো মূল্যে আমার যে কোনো মূল্যে কিন্তু পাখির বাচ্চাগুলোকে আমাকে বাঁচাতে হবে আর সেই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য কিন্তু তাদের কি কী ধরনের খাবার দিতে হবে সেটাও কিন্তু আমার ধারণা নেই তো আপনাদের বলবো আপনাদের যদি কারো ধারণা থেকে থাকে এই বাচ্চাগুলো খাবারের বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আর এই বাচ্চাগুলোকে আমি এখন ভাবছি যে মাঠে আমরা এখন মাঠে আছি তো মাঠে এই মাঠে আমরা যে পাখির যে ছোট ছোট পোকাগুলো রয়েছে তো এই পোকাগুলো সংগ্রহ করব তো আমরা এখানে দেখবো কি যে পোকাগুলো পাওয়া যায় নাকি আসলে পাখির বাচ্চাগুলোকে বাঁচাতে কিন্তু আমার অনেকটা সমস্যা হবে তার কারণ হচ্ছে অনেক পরিশ্রমের মাধ্যমে এই পাখির বাচ্চাগুলো বাঁচানোর চেষ্টা করতে হবে তারপরে কিন্তু আমি বাঁচানোর চেষ্টা করব তো আপনাদের বলবো এই পাখির বাচ্চাগুলোকে কি ধরনের খাবার দিলে এই পাখির বাচ্চাগুলো ভালোভাবে সার্ভাইভ করতে পারবে আর আমি চেষ্টা করব এই বাচ্চাগুলোকে টিকিয়ে রাখার জন্য তো যাই হোক আমরা এখন এখানে কিন্তু অনেকগুলো ফসল রয়েছে সেই ফসলগুলোতে অনেকগুলো কিন্তু ছোট ছোট পোকা জাতীয় যে পাখির খাবারগুলো থাকে সেই খাবারগুলো আমরা খুঁজার চেষ্টা করব সেই জন্য কিন্তু আমরা এখন সেই খাবারগুলোকে ধরার জন্য কিন্তু হাতে যেহেতু ধরা যাবে না অনেক পোকা রয়েছে সেগুলো আমরা ভাবে যেটা করব দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ডাল রয়েছে ডালগুলোকে ডালগুলোর মধ্যে একটা চিমঠা জাতীয় কিন্তু জিনিস করতে হবে যেহেতু আমাদের কাছে এখন চিমঠা জাতীয় কোনো কিছু নাই হঠাৎ করে এটা হয়েছে তো আমি এখন দেখব যে কোন জায়গায় কিন্তু পোকা জাতীয় খাবারগুলো পাওয়া যায় তো আমরা পোকা সংগ্রহ করার জন্য এই যে বাটি দেখতে পাচ্ছেন এটা নিয়ে আসছি তো আমরা এই যে এখানে রয়েছে পাটের গাছ এই পাটের গাছগুলোতে কিন্তু অনেক ধরনের পোকা পাওয়া যায় পাটের যে তল সাইডে পাতাগুলো রয়েছে পাতার তল সাইডে কিন্তু পোকা থাকে আমরা সেখানে খুঁজবো তো খুঁজার জন্য এখন আমরা যাব এই পাখির বাসাগুলো কিন্তু আমাদের বাসার পাশে কিন্তু একটা বাঁশঝাড়ের উপরে আছে তো বিশেষ করে এই পোকাগুলো কিন্তু পাখির খাবার জন্য কিন্তু নেওয়া যাবে না এই পাখি এই পোকাটা কিন্তু অনেকটা সুন্দর একটা পোকা আর এই পোকাটা অনেকটা বড় আর এগুলো মনে হচ্ছে পাখিকে খাওয়ানো যাবে না তাই জন্য আমি এই পোকাটা নিব না আর এটা এখানে থাক আরও আমরা খুঁজি আমরা যখন পাখির জন্য যে পোকাগুলো সংগ্রহ করার পর বাসায় ফেরার পরে কিন্তু ছোট ছোট যে অন্যান্য ছেলেপেলে আছে তারা কিন্তু আমাকে যে বলছে যে আপনাদের বাসার পাঞ্জরে যে বাসঝাড় রয়েছে তার সেই বাসঝাড়েরই কিন্তু এই বাচ্চাগুলো এটা শুনে তো আমি অবাক হলাম তার কারণ হচ্ছে এই বাসাটা কিন্তু আমি দীর্ঘদিন ধরে যাবত এই পাখির বাসাটা দেখে আসছি তারা যখন বানাতে শুরু করে তখন থেকে কিন্তু এই বাসাটা আমি দেখেছি এরপরে আমি বুঝতে পারলাম যে এই সুন্দর বেবিগুলো হচ্ছে প্যারাডাইজ ফ্লাই ক্যাচারের বেবি এই পাখিগুলো দেখতে অনেকটা সুন্দর একটা পাখি অনেকে দেখে থাকবেন এই পাখিগুলো হচ্ছে লেজ অনেকটা বড় হয়ে থাকে এইগুলো সাদা এবং লাল জাতীয় পাখি হয়ে থাকে মেলগুলোর লেজটা কিন্তু অনেক বড় হয়ে থাকে তো আমি পোকাগুলো আনার পরে কিন্তু বাচ্চাগুলোকে ভালোভাবে খাবারটা দিলাম তো আমি তারপরে মনে করলাম যে এই বাচ্চাগুলো যেহেতু আমাদের বাড়ির পাশে আমার দেখা বাসা থেকে পেরে এনেছে সেই সময় আমি ভাবলাম যে এই পাখিগুলো বিষয়ে আমার অতটা ধারণা না থাকার কারণে সেই বাসাটিকে আমি সেই জায়গায় রাখবো যেহেতু বাসাটা আমি সকালবেলা পেরে এনেছি এবং বিকালবেলা এখন তো আমি আজকের মধ্যে যদি বাসাটা সেখানে কোনোভাবে রাখতে পারি তাহলে কিন্তু বাচ্চাগুলো অনায়াসে বড় হয়ে যাবে যেই ভাবা সেই কাজ আমি সাথে সাথে কিন্তু সেই বাসাটিকে তার নিজস্ব স্থানে কিন্তু বেঁধে দেওয়ার জন্য আমি চলে গেলাম যেহেতু পাখির বাসাটি নিচু অবস্থায় ছিল সেহেতু আমাকে খুব সহজেই কিন্তু সেখানে বেঁধে দিতে বাসাটা বেঁধে দিতে আমি সক্ষম হয়েছি তো আমি বাসাটা বাঁধার পরে কিন্তু সেখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে কিন্তু পাখিগুলো তার পিতা মাতাগুলো কিন্তু আশেপাশে বাসার আশেপাশেই ঘোরাঘুরি করছিল। এরপরে অনেকক্ষণ অপেক্ষার পরে কিন্তু ফাইনালি পাখিটি বাসাতে বসতে সক্ষম হয়েছে তো এটা দেখে আমার অনেক ভালো লাগলো তার কারণ হচ্ছে বাচ্চাগুলোকে বাঁচানোর সঠিক পদ্ধতি হলো এটি আমি যদি পাখির বাসাটা রাখার মতো ব্যবস্থা না পেতাম হয়তো বা তখন আমি বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করতাম বাচ্চাগুলোকে নিজ স্থানে রাখতে পেরে আমার অনেক ভালো লাগলো এর পরবর্তী সময়ে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বাচ্চাগুলোর কী অবস্থা আজকের মতো এই পর্যন্ত তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দিবেন।